ಕೈಯಲ್ಲಿ ಕರ್ಕೊಂಡು ಹೋಗಕ್ ಆಗ್ತಾ ಇಲ್ಲ ಮನೆಗೆ, ಆದ್ರೆ ನಮ್ಗೆ ಅಷ್ಟೊಂದು ಅಮೌಂಟ್ ಜೋಡಿಸಕ್ ಆಗ್ತಾ ಇಲ್ಲ. ಈ ಕಟ್ಟೋ ಕೂಡ हमें पता है कि एक स्फेयर करेंगे, स्फेरिकल रहते हैं एक, हम क्या करेंगे सबसे पहले देखें, ये बहुत सारा तो सब इसका बहुत छोटा है, और ये हो गया ये कि हम, और इसे हम रिप्रेजेंट, हम विड्थ मान सकते हैं, ये आर्क मिलेगा. तो फिर यहां से हम इस एंगल को एक नाम दे देते हैं, पार्ट का आर्क है ये वाला करना है, जेड एक्सिस के साथ मिलाना है. से कह ले कि के रेस्पेक्ट में इंटीग्रेट करूंगा, तो मैं इसे थोड़ा सा अरेंज कर लूंगा, लिमिट नहीं बैठा है तो यहां पर फिर से सर्कल बैठा दे. लिमिट वाला जो है ये देखे, यहां जो थीटा का वैल्यू होगा, थीटा कौन है, थीटा है जो से बहुत सारे, यहां भी एक लेयर ये होगा जीरो टू. यहां पर आप देखें ये जो छोटा सा एरिया बन रहा था इनफाइनाइटिसिमल एरिया, अगर हम ऐसे घूमते हुए आगे बढ़ते हुए, এইটা দেখ এই পিঙ্ক দিয়ে যেটা করেছে সেটা আর সাইন থিটা ডিফাই, কেননা নিচের যে প্রজেকশনটা আছে সেটা হচ্ছে আর সাইন থিটা, আর এখান থেকে যেটা মাপছে সেটা ডিফাই, মানে এক্স্যাক্টলি যেই জিনিসটা এক্স্যাক্টলি যেই জিনিসটা এইখানে করা হয়েছিল, এক্স্যাক্টলি যেই জিনিসটা এইখানে করেছিলাম আর সাইন থিটা ডিফাই, ঠিক আছে, এই যে যেটা আর সাইন থিটা ডিফাই এটাই তো উপরে তুলে দিলে এটাই তো সারফেসের এই দিককার জিনিসটা হবে, মানে এই ব্যাপারটা তো সবসময় এরকমই থাকবে, এই দিকের যে লাইনটা সেটার লেন্থটা তো একই থাকবে. এবার এটাকে যদি এইভাবে গুণ করি তাহলে আমি এই কার্ভ সারফেসের একটা এরিয়া পাবো, আর এটাকে আমি যদি মাটিতে ফেলে দিই দিয়ে এটা দিয়ে গুণ করি তাহলে আমি ফ্ল্যাট সারফেসের একটা এরিয়া পাবো, বুঝতে পারলি? মানে এখানে উনি যেটা দেখাতে চাচ্ছেন, মানে এই যে কার্ভ পোর্শন বা এই যে পিঙ্কটা এটা হচ্ছে পুরা এক চক্কর লাগা লেতে হ্যায় তো কিতনা এরিয়া হাম কভার কর লেঙ্গে, ইসসে থোড়া আগে বাড়ায়ে তো ইয়ে ভি কভার হো জায়েগা, ফির ইয়ে কভার হোগা, ফির ইয়ে ইস তরহ সে হাম ইস পুরে पट्टी को जो है इसे हम कवर कर लेंगे. पूरा पट्टी को अगर कवर करना है तो हमें यहां से लेके पूरा ऐसे एक बार घूम जाना होगा. तो यहां लिमिट जो होगा इसका ये होगा 0 टू 2 पाई, 360 डिग्री घूमेंगे हम, 360 डिग्री इज इक्वल टू 2 पाई. सो यहां जो लिमिट हम बैठाएंगे, मतलब অসুবিধা হয় তাহলে ইউটিউবে দেখতে পারিস বা নিজেরাও বাড়িতে একটা কাগজ টাগজ কেটে, মানে যেহেতু অনলাইন ক্লাসে এগুলো সামনে করে দেখানো সম্ভব হচ্ছে না, তো এই ক্ষেত্রে তোরা নিজেরাই বাড়িতে ছোট ছোট মডেল বানিয়ে কিন্তু নিজেরাই দেখতে পারিস, তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে. তো যাই হোক, তাহলে যেটা আমার হেমিস্ফেরিক্যাল তার যে বাটির মতো, তার উপরে যে সারফেস এলিমেন্ট তার যে এই পোর্শনটা সেটা তাহলে হলো আর সাইন থিটা ডি ফাই, কেননা এইটা আর এইটা এটা আসলে একই জিনিস, এইটা এবং এটা এরা আসলে একই জিনিস, এই পোর্শনটা আর সাইন থিটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই, ঠিক আছে. তাহলে এইটা আর সাইন থিটা ডি ফাই, আর এইটা কি এটা হবে আর ডি থিটা, কেননা এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এই ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল মাপা হয়, এইটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ডি থিটা, তাহলে এটা অবভিয়াসলি আর ডি থিটা. এবার যেহেতু উই আর অন দ্য সারফেস তাহলে নিশ্চয়ই স্মল আরটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডিএস টা দাঁড়ালো আর ডি থিটা ইনটু আর সাইন থিটা ডি ফাই, আর ইউনিট ভেক্টরটা কি হবে আর ক্যাপ হবে সারফেস থেকে বাইরের দিকে আর ক্যাপ.
ঠিক আছে, ব্যাস এই হচ্ছে, এইটাই আমার দরকার ছিল, আর তো কিছু লাগবে না। এবার ফ্লাক্সটা বার করতে গেলে ভি ডট ডিএস, একবার S1 এর জন্য একবার S2 এর জন্য, দুটোর জন্য আলাদা আলাদা ভাবে ডিএস বসাবি, এন ক্যাপ বসাবি, আর এখানে তো এগুলো আছেই। তারপরে ক্যালকুলেশন করবি, লিমিট তো জানিসই, থিটা 0 2 পাই। ও আচ্ছা, এটা তো হেমিস্ফিয়ার, তাহলে থিটাটা হবে 0 থেকে π/2 অবধি হবে, আর ফাইটা 0 থেকে π হবে। ব্যাস এইটাই কমপ্লিট করলে তোর ফ্ল্যাক্স বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা তোরা বাড়িতে কমপ্লিট করবি, এটার অ্যান্সারটা আসবে π/1 প্লাস π/2, ঠিক আছে। আর একটা অঙ্ক ছিল ফাইন্ড 2y/dx, এটাও তো অ্যাটেম্প করিস নি দেখলাম। এসটা হচ্ছে পোর্শন অফ y² + z² = 4 বিটুইন x = 0 অ্যান্ড x = 3 - z। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা সিলিন্ডার, কেননা y² + z² = 4 একটা সার্কেল, এবং সেই সার্কেলটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট অবধি যাচ্ছে। পুরো সিলিন্ডার নয়, সিলিন্ডারের একটা পোর্শন, ঠিক আছে। তো কেমন সিলিন্ডার এটা? এই হচ্ছে সিলিন্ডারটা চলছে, কিন্তু সিলিন্ডারের পুরোটা আমরা নেব না। কোথা থেকে কত অব্দি, মানে এক্সটা কোথা থেকে কত অব্দি নেব, অ্যাকচুয়ালি x y z, হ্যাঁ। তো সিলিন্ডারের রেডিয়াসটা হচ্ছে 2 2 স্কোয়ার, সুতরাং এখানে যদি আমি একটা ক্রস সেকশন নিই, তাহলে এই ক্রস সেকশনের রেডিয়াস হচ্ছে 2। এবার সিলিন্ডারটা, এবার এটা তো ইনফাইনাইট সিলিন্ডার হলে তো ইন্টিগ্রালটা তো নেওয়া সম্ভব নয়। তাহলে এই যে এক্স, মানে লেন্থটা তো এক্স বরাবর আছে, তাহলে এক্স এর একটা লিমিট থাকবে, এই লিমিটটাই বলে দিয়েছে x = 0 থেকে x = 3 - z অবধি। x = 0 অর্থাৎ এটা, অর্থাৎ এই পয়েন্টটা, এখান থেকে শুরু করে x = 3 - z, x = 3 - z ইজ বেসিক্যালি আ স্ট্রেট লাইন। কেমন স্ট্রেট লাইন? x = 0 হলে z = 3, x = 3 হলে z = 0, অর্থাৎ 1 2 3, 1 2 3, স্ট্রেট লাইনটা মোটামুটি ভাবে এই রকম দেখতে। তার মানে আমার সারফেসটা অ্যাকচুয়ালি এইটা পুরোটা থাকবে, এখানটাতে এই প্লেন দিয়ে কাট হবে, আর এখানটাতে এই রকম থাকবে, এই রকম থেকে, তার মানে এরকম ভাবে কাট হবে এখানটা, অর্থাৎ একটা সারফেস এরকম সোজা, আর একটা সারফেস এই রকম, অর্থাৎ পাকানো, আর মাঝখানে এরকম দুপাশটা, মানে একটা সিলিন্ডারকে একটা এন্ডে সোজা কেটেছি আর একটা এন্ডে বাঁকিয়ে কেটেছি, এইটা হচ্ছে বক্তব্য। এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, তোকে কিন্তু বলেনি যে এই দুটো এন্ড ফেসে কোনো ইন্টিগ্রেশন করতে, তোকে কিন্তু সিলিন্ডারের পোর্শনের উপর ইন্টিগ্রেশনটা করতে বলেছে, অর্থাৎ ফ্ল্যাট ফেস গুলো তোকে ধরতে হবে না। তাই অঙ্কটা কিন্তু অত কঠিন নয় যতটা দেখে মনে হচ্ছে, ফ্ল্যাট ফেসের ইন্টিগ্রেশন তোকে করতে হবে না, শুধুমাত্র কার্ভ ফেসের ইন্টিগ্রেশন করতে হবে, কেননা তোকে বলে দিয়েছে পোর্শন অফ দ্য সিলিন্ডার বিটুইন দিস অ্যান্ড দিস, শুধুমাত্র সিলিন্ডারের ওইটুকু পার্টের উপর ইন্টিগ্রেশন করতে হবে, ফ্ল্যাট ফেস এখানে ধরতে বলেনি। ফ্ল্যাট ফেস ধরতে বললে অঙ্কটা ঝামেলা হতো, যেহেতু ফ্ল্যাট ফেস ধরতে বলেনি তাই অঙ্কটা ঝামেলা কিন্তু অনেক কমে গেল। এখন তোকে জাস্ট কি করতে হবে, সিলিন্ডারে শুধুমাত্র কার্ট ফেসের উপর ইন্টিগ্রেশন করতে হবে, কার্ট ফেসের উপর ডিএস নিশ্চয়ই ইজ ইকুয়াল টু 2d থিটা ইন্টু ডিএক্স,
একটু যদি ভেবে দেখিস, এটা আমার সিলিন্ডারটা, এটা আমার সিলিন্ডারটা, ক্লিয়ার? এর উপরে সারফেস, তাহলে এই যে লেন্থ, এটা নিশ্চয়ই ডিএক্স, কারণ এটা এক্স অ্যাক্সিস। আর এই যে পোর্শনটা, এটা তো একটা সার্কেলের উপরের একটা পার্ট, এই যে কাপ পোর্শন, এটা সার্কেলের উপরের একটা পার্ট। এবার এই সার্কেলের রেডিয়াস হচ্ছে টু, কারণ সিলিন্ডারের রেডিয়াস টু আমরা জানি। তাহলে এই পার্টটা হচ্ছে টু ডি থিটা, হয়ে গেল। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে, টু হবে। এবার ওয়াইটাকে আমরা এখন কি বলবো, আমি থিটাটা কিভাবে নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। যদিও আমি যদি ওয়াই সেট থিটাটাকে স্ট্যান্ডার্ড আমি যদি এখানেই নিই, তাহলে জেড ইকুয়াল টু টু কস থিটা, ওয়াই ইকুয়াল টু টু সাইন থিটা, ঠিক আছে? টু কেন হলো, কেননা আমি সারফেসে আছি, ভেতরে হলে টু হতো না, আর হতো, মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, আর থিটা জেড এর বদলে এখানে এক্স, কেননা সিলিন্ডারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল অবস্থায় আছে। তাহলে আর থিটা এক্স, কিন্তু যেহেতু সারফেসে আছি তাই টু থিটা এক্স, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, টু সাইন থিটা। এবার সারফেসটা কি হবে, টু ডি থিটা ডিএক্স, ক্লিয়ার? এক্স এর ইন্টিগ্রেশন লিমিট কি হবে, বলেই দিয়েছে এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস জেড, অর্থাৎ থ্রি মাইনাস আর কস থিটা। এক্স এর লিমিট বসাতে হবে, বসালাম, বসিয়ে এক্স এর উপর ইন্টিগ্রেশনটা করতে হবে, তারপরে ফাইনালি থিটার উপর ইন্টিগ্রেশন করতে হবে, থিটা ফ্রম জিরো থেকে থিটা টু টু পাই। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, মানে প্রথম ব্যাপারটা দেখলে মনে হচ্ছে বাবা কি ভয়ানক, পোর্শন অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর বিটুইন এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস। কিন্তু একটু মাথাটাকে ঠান্ডা রেখে যদি ছবিটা একবার আঁকার চেষ্টা করিস, আর এবং তার সঙ্গে এটাও একটু খেয়াল করতে হবে যে ফ্ল্যাট ফেসের উপর ইন্টিগ্রেশনটা করতে বলেনি, ওটা বললে চাপ হতো, কিন্তু পোর্শন অফ দ্য সিলিন্ডার বিটুইন এটা এবং এটা, সিলিন্ডারের যেটুকু পার্ট এই দুটো সারফেসের মধ্যে ধরা আছে, তার মানে ফ্ল্যাট ফেসগুলো আমাকে ধরতে হবে না, সেইটা বুঝে নিলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। কিন্তু বেসিক্যালি ভেরি সিম্পল, মূল সমস্যা হচ্ছে ফিগারটাকে আঁকা। ওকে, লাস্ট প্রবলেমটাই আসি, উইচ ওয়াজ স্টোকস থিওরেম। এখানে বেসিক্যালি তোকে লাইন ইন্টিগ্রাল করতে হতো, এফ ডট ডিএল, এগুলো তোরা কিভাবে করিস আমি জানি না। লাইনটা কিভাবে ডিফাইন করেছে, হেমিস্ফিয়ার পোর্শন অফ দ্য স্ফিয়ার অফ রেডিয়াস ফোর জেড পজিটিভ, পোর্শন অফ দ্য স্ফিয়ার রেডিয়াস ফোর জেড পজিটিভ, রেডিয়াস ফোর জেড পজিটিভ, এর উপরে লাইন ইন্টিগ্রাল। তাহলে এখানে বাউন্ডিং লাইনটা কোথায়, এই সারফেসের বাউন্ডিং লাইন হচ্ছে এটা, তার মানে বেসিক্যালি একটা সার্কেলের উপর করতে হবে তোকে কাজটা, ক্লিয়ার? আচ্ছা, এই সার্কেলের রেডিয়াস ফোর, এটা আমি যেভাবে করি সেটা বলছি, তোরা অন্যভাবেও করতে পারিস। রেডিয়াস ফোর, তাহলে লাইনের উপর যে পয়েন্টগুলো আছে, পয়েন্টস অন দা লাইন, তাদের ক্ষেত্রে আর ভেক্টর ইজ ফোর
এক্স এর ক্ষেত্রে ফোর কস থিটাই ধরি, ফোর কস থিটা, ফোর সাইন থিটা, জিরো। মানে যেহেতু এটা একটা প্লেনে করতে হবে, তাই আমি প্লেন পোলার কোঅর্ডিনেটস ইউজ করছি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, হলো। তাহলে লাইনের ক্ষেত্রে আর হচ্ছে ফোর কস থিটা কমা ফোর সাইন থিটা কমা জিরো। এবার ভেক্টরটা কি বলেছে, ওয়াই আই ক্যাপ মাইনাস এক্স জে ক্যাপ প্লাস ওয়াই এক্স কিউব কে ক্যাপ। তাহলে এক্স আর ওয়াই তোকে বলে দিয়েছে, এবং যেহেতু এক্স ইকুয়াল টু ফোর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু ফোর সাইন থিটা, তাহলে এবার এই জিনিসগুলো তোরা ওই এফ এর মধ্যে বসিয়ে নিবি। এক্স যেমন দিয়েছে, ওয়াই যা আছে সেগুলো এফ এর মধ্যে বসিয়ে নিবি। এইবার কি, লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিএল। হ্যাঁ, ডিএলটা কি করে পাবো, হাউ টু ফাইন্ড আউট ডিএল। তোরা যখন অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট করেছিস, তখন তোরা দেখেছিস যে সবসময় যে কোনো একটা ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার কোনো একটা ভেক্টর যদি পেতে হয়, তাহলে ডিএ ভেক্টর লেখাটা উচিত না, যাই হোক, এর সঙ্গে পারপেন্ডিকুলার কোনো ভেক্টর যদি পেতে হয় তাহলে ডিএ ডিটি নিতে হয়। ডিএ ডিটি ইজ প্রপোর্শনাল টু বি, এটা কিন্তু থাম্ব রুল। মানে এটা তোরা লক্ষ্য করে দেখবি যে তোরা আর ক্যাপ পেলি, থিটা ক্যাপ ইজ ইকুয়াল টু ডিডি থিটা অফ আর ক্যাপ, কেননা আর ক্যাপ এদিকে হয় এবং থিটা ক্যাপ তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে হয়। যেহেতু পারপেন্ডিকুলার দিক, তাই আর ক্যাপের ডেরিভেটিভ হয় ওটা। একই রকম ভাবে যেহেতু আর ড্যাশ ইজ ফোর কস থিটা ফোর সাইন থিটা জিরো, এবং ডিএলটা আর কোনটা এটা, আর ডিএলটা কি, ডিএল হচ্ছে এটার সঙ্গে পারপেন্ডিকুলার দিকের একটা ভেক্টর ডিএল, ওকে। সো ইট উইল বি, মানে ডিএল উইল বি ডি অফ মাইনাস ফোর সাইন থিটা, মানে ডেরিভেটিভ করছে কস থিটার মাইনাস ফোর সাইন থিটা, ফোর কস থিটা জিরো, অর্থাৎ মাইনাস, মানে ও না এটা ভুল হলো, ডিএল হচ্ছে ডিএল হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটার ডেরিভেটিভটাই আর কি, অর্থাৎ মাইনাস ফোর সাইন থিটা ডি থিটা ফোর কস থিটা ডি থিটা জিরো। ঠিক আছে, এবার এটাকে সিম্পল এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে ডট প্রোডাক্ট নিয়ে যেমন করে করে তেমন করে করতে হবে, মানে ভেক্টর ফর্মে এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস ফোর সাইন থিটা ডি থিটা আই ক্যাপ প্লাস ফোর কস থিটা ডি থিটা জে ক্যাপ, আর এফ তো পাবি, তারপর এটার সঙ্গে এটার ডট প্রোডাক্ট নিয়ে থিটা ইন্টিগ্রেশন লিমিট হবে জিরো থেকে টু পাই। ঠিক আছে, এই রকম অঙ্ক স্পাইজেলে প্রচুর প্রচুর আছে, এবং অঙ্কগুলো খুবই ভালো স্পাইজেলের অঙ্কগুলো। তো মেন কাজ হচ্ছে ছবিগুলোকে বোঝা, তারপর সেকেন্ড কাজ হচ্ছে যেই ছবিগুলো বুঝলি তার উপর ভিত্তি করে সিলিম স্ট্রাট না করে ঠিক মতো ওই ডিএসটা কি হবে, নর্মালটা কোন ডিরেকশনে থাকবে সেইটাকে বোঝে। এগুলো এক একটা অঙ্ক এক এক রকম হয়, কিন্তু মূল কথা হচ্ছে তোকে ফিগারগুলো কেমন সেটা বুঝতে হবে।
সেটা যদি ভেবে বুঝতে পারিস তো ভালো, না হলে ইন্টারনেটের সাহায্য নে, ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাওয়া যায়, প্রচুর লোকে মডেল নিয়ে ক্লাস করে, অনেক গ্রাফিক্স পাওয়া যায়। তো আমি অবশ্য যদি একেবারেই এই পার্টটা কেউ স্কিপ করতে চাস তাহলে আমি এখন বলবো না এটা নিয়ে বেশি মাথা ব্যথা করতে। যারা এটা ভালো করে পড়ছিস তারা আরেকটু ভালো করে পড় ফিগার গুলোকে বোঝার চেষ্টা কর, ঠিক আছে?